তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। আর একটা পাশে থাকা একটা বেল আইকন চলে আসবে বন্ধুরা, সেই বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের কিছু গোপন সেটিংস। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে থাকেন বা দেন, তো বন্ধুরা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না। তো বন্ধুরা, আজকের এই স্ট্যাটাসের গোপন সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন বা শিখে নিন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো লোক দেখে অবাক হবে বা আপনাকে হিরো বা মাস্টার বলবে। তো বন্ধুরা, আজকের এই গোপন সেটিংসগুলো জেনে নেওয়া যাক খুব সহজে। তো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো প্রথমত আপনারা কী করবেন বন্ধুরা, আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সিম্পলি আপনাদের স্ট্যাটাস বারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু স্ট্যাটাস আপলোড করেন। তো অলরেডি আমি যেখান থেকে স্ট্যাটাস আপলোড করে সেখানে আমি আপলোড করে দিচ্ছি। তো আমি সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর তো আমি এখান থেকে একটা আর কি আমার ইচ্ছা খুশির মতো আমি ফটো এখান থেকে চুজ করে নিলাম। চুজ করার পর আমি স্ট্যাটাস অপশানে আর কি দিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাই স্ট্যাটাস অপশানে চালু হয়ে গেছে। তো এখন বন্ধুরা আপনারা কি করবেন, সিম্পলি আপনারা দেখতে পারবেন এখানে একটা থ্রি ডট দেখতে পারবেন। আপনারা কিন্তু সেই সময় এই স্ট্যাটাস অপশানে থাকবেন। এখানে থাকার পর আপনারা সিম্পলি এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে একটা অপশান চলে আসবে যেটার নাম এই স্ট্যাটাস প্রাইভেসি। তো আপনারা সিম্পলি এই স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে একটা অপশান ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশান। তো বন্ধুরা, এই অপশানগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনারা এখানে দেখতে পারবেন যে প্রথমত আপনারা দেখতে পারবেন মাই কন্ট্যাক্ট। তো অলরেডি আপনার মোবাইলে যারা যারা আর কি আপনার মোবাইলের নাম্বারে আর কি আপনার মোবাইলে যেগুলো নাম্বার সেভ করা আছে তারা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখতে পারবে। প্রথমত এটা আপনারা জানতে পারলেন। দ্বিতীয়ত বন্ধুরা, আপনাদের হোয়াটসঅ্যাপ আপনি কাকে কাকে আর কি দেখাতে চান। তো আপনারা কিন্তু অনেকে এরকম আছেন যে আমি শুধু আমার সেই বন্ধুগুলোকে দেখাবো সেই স্ট্যাটাসটা হোয়াটসঅ্যাপ, আর অন্য কেউ যাতে না দেখতে পায়। আপনার ভাই বন্ধুরা, আপনার বোন বা ভাই, এমন আপনার স্ট্যাটাস আপলোড করলেন যে সেই স্ট্যাটাসটা শুধু আপনার বন্ধুদের জন্য বা সেই স্ট্যাটাসটা ভাই বোনেদের জন্য নয়। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে অনলি শেয়ার উইথ এখানে একটা অপশান আছে। তো আপনারা যদি এই অপশানে ক্লিক করেন, এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে অপশান চলে আসবে রাইট চিহ্নর অপশান। তো বন্ধুরা, আপনারা কাকে কাকে আপনার এই স্ট্যাটাসটা, আমি যেটা ফটোটা আপলোড করলাম বন্ধুরা, স্ট্যাটাস দিলাম, সেই স্ট্যাটাসটা কে কে দেখবে বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু তাদেরকে আর কি দেখাতে পারবো। তো অলরেডি আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো যাদেরকে দেখাবো। এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে রাইট চিহ্ন ওপেন হয়ে যাবে আর রাইট লেখা চলে আসবে। তো এখানে চলে আসবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে এখানে একটা অপশান দেখতে পারবেন বন্ধুরা, এখানে একটা অপশান আছে রাইট। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু, ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই ডান অপশানে দেখতে পারবেন, এখানে একটা ডানে ক্লিক করলে কিন্তু এই স্ট্যাটাসটা যেটা আমি আপলোড করলাম সেই স্ট্যাটাসটা শুধু তারাই দেখতে পারবে যাদেরকে আমি দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার স্ট্যাটাসটা কাকে কাকে দেখাতে চান তারাই শুধু দেখতে পারবে বন্ধুরা। এটা হলো প্রথমত একটা ট্রিক্স। তো আরেকটা কিছু আর দুইটা ট্রিক্স আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন বন্ধুরা আপনারা কী করবেন, একইভাবে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন থ্রি ডটে। আপনারা এখানে ক্লিক করার পর ওই একই অপশানে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা, এখানে আরেকটা অপশান দেখতে পারবেন, এখানে মাই কন্ট্যাক্ট কেপ্ট। বন্ধুরা আপনারা এই অপশানটা দেখতে পাচ্ছেন। আপনারা এই অপশানটার মানে হচ্ছে বন্ধুরা, আপনারা কাকে কাকে আর কি এই স্ট্যাটাসটা দেখাতে চান না। আপনার মোবাইলে যতগুলো আছে আর কি এই কন্ট্যাক্ট, তো আপনারা কিন্তু অনেককে দেখাতে চান না যে আমার এই স্ট্যাটাসটা তারা যাতে না দেখতে পায়। তো আপনারা যদি সিম্পলি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু এখানে অপশান চলে আসবে আপনারা কাকে কাকে দেখাতে চান না। এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখানে হাইট স্ট্যাটাস ফ্রম বলে একটা অপশান চলে আসবে উপরে, আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে তাদেরকে অপশানে আর কি টিক মার্ক করে দিতে পারেন। টিক মার্ক করার পর আপনারা সিম্পলি এই একটা অপশান চলে আসবে এখানে। তো আপনারা সিম্পলি এই টিক মার্কের অপশানে ক্লিক করলে কিন্তু তারা দেখতে পারবে না আপনার স্ট্যাটাসটা, আর বাদ বাকি সব লোক কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পারবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপনারা সম্পর্কে জানতে পারলেন, বা খুব সহজে আপনারাও এই কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনি কিন্তু স্ট্যাটাস দিবেন, কিন্তু আপনারা যাকে যাকে দেখাতে চান তারাই শুধু দেখতে পারবে, তাছাড়া কিন্তু কেউ দেখতে পারবে না। আপনারা যদি অলরেডি যদি আপনারা এই মাই কন্ট্যাক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস সবাই দেখতে পারবে বা
এখানে ডানে অপশানে ক্লিক করলে আপনার যত লোক ফ্রেন্ড আছে সবাই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবে। তো বন্ধুরা আজকের এইটুকুই ছিল ভিডিওটা, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা কিন্তু লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অল নোটিফিকেশন বাজিয়ে। তো বন্ধুরা আজকের মতো ধন্যবাদ, এইটুকুই ছিল, বিদায় নিলাম।